ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি দেবাঞ্জন, শুরু করছি আজকের ব্লগ। আজকের ব্লগের অনেকদিন পর কিন্তু আমি এই ব্লগটা রিলিজ করতে চলেছি। তো অনেকদিন খুব কাজের মধ্যে ব্যস্ত ছিলাম, তো সেক্ষেত্রে আমি ব্লগ করতে পারিনি। তো এই ব্লগে কিন্তু স্পেশালিটি একটা, সেটা হচ্ছে ক্যামেরাটা দেখছেন চেঞ্জ হয়ে গেছে, কারণ ক্যামেরা পিকচার কোয়ালিটিটা বেসিক্যালি, তুই আয় ভাই কাছে, আনন্দ রয়েছে পাশে, খুবই ব্যস্ত। তো সেক্ষেত্রে কিন্তু একটা জিনিস বলা, সেটা হচ্ছে কিছু চেঞ্জ এসেছে, কারণ কালকে না ঠিক এক সপ্তাহ হয়ে গেছে আমি কিন্তু এই ফোনটা কিনেছি, পারচেস করেছি, এবং সেটা 8,000 টাকায়। হ্যাঁ, অবশ্যই এক্সচেঞ্জের মাধ্যমে, 8,000 টাকায় নয়। তো আমি যে ফোনটা ইউজ করতাম, যে মোবাইলটা, সেটা কিন্তু আমি এক্সচেঞ্জ করেছি, এক্সচেঞ্জ করে কিনেছি যেটা রিয়েলমি U1। আর এটা কিন্তু আপনারা কিনতে পারেন, কারণ মধ্যবিত্ত বাঙালির সব থেকে বড় যেটা প্রবলেম হলো, মোবাইল কোম্পানিগুলো কিন্তু বোকা বানাচ্ছে, হয় কোনোটায় ব্যাটারি বেশি দিচ্ছে, মিড রেঞ্জের ফোনগুলো তো 12-14 হাজারে যখনই আপনারা কিন্তু মোবাইল কিনতে যাবেন, তখনই কিন্তু সার্চ করেন, হয় গুগলে না হলে দোকানে গিয়ে, বা কাউকে জিজ্ঞাসা করেন। তো সেক্ষেত্রে দামি ফোনের অ্যাডও দিচ্ছে না, দামি ফোনের অ্যাড দিচ্ছে না ঠিক না, কিন্তু সব থেকে যে প্রবলেমটা ফেস করে বাঙালিরা, মিড রেঞ্জের ফোনগুলো 12-14 হাজারের মধ্যে কি কিনবো? ধর আমি যদি এখন কিনতে চাই, তোকে জিজ্ঞেস করবো কি রে আনন্দ, 12-14 হাজারের মধ্যে কি ফোন পাবো? আমি তোকে তোমার 10 খানা নাম বলবো, 10 খানা নাম, কিন্তু আমি সাজেস্ট করছি আপনারা কিনতে পারেন রিয়েলমি U1, যথেষ্ট ভালো, 4G ডুয়াল ভল্টি পাচ্ছেন, পয়সা তো দেয়নি, কিন্তু আমার খুব ভালো লেগেছে বলে, দেখ আমি দর্শকদের বোকা বানাতে চাই না, যারা দেখছে তারা বোকা বানানোর কোনো দরকার নেই, সবাই গুগলে সার্চ করতে পারেন, এবং সব কিছু কম্পেয়ার করে আমি একটা মিড রেঞ্জে ফোন খুঁজছিলাম, আমি কিন্তু সার্চ করে এটাই কিনেছি, এবং আমার যথেষ্ট স্যাটিসফাইড। কিন্তু একটাই যেটা সুবিধা আর অসুবিধা কী কী আছে, প্রস আর কনস সেগুলো বলে দিচ্ছি, সেটা হচ্ছে এর কিন্তু প্রস পাবেন 25 মেগাপিক্সেল ফ্রন্টে, আর ব্যাকে 13+2 সেলফি এক্সপার্ট, কিন্তু হ্যাঁ, আর কনস এখানেও পাবেন, লো লাইটে কিন্তু 25 মেগাপিক্সেল যথেষ্ট জাস্টিস করছে না। আর যে কোয়ালিটিসগুলো আছে, এর ভিভিড কালার মোড আছে, আর স্লো মোশনে ভিডিও রেকর্ডিং করতে পারবেন, আর ব্যাটারি কিন্তু পেয়ে যাবেন 3500 mAh, তো দেখতে পারেন। আর সব থেকে বড় অ্যাডভান্টেজ, ফেস আনলক কিন্তু ফ্র্যাকশন অফ সেকেন্ডে হচ্ছে, 0.1 সেকেন্ড, জাস্ট 0.1 সেকেন্ডের মধ্যে ফেস আনলক কাজ করছে। ভবিষ্যতে আমি বলতে পারছি না, কিন্তু এখন কোনো প্রবলেম নেই। আমার কাছে যে ভেরিয়েন্টটা আছে, এটা কিন্তু 3-32, আপনারা 4-64 চাইলে কিনতে পারবেন, কিন্তু অত পয়সা কিন্তু ইনভেস্ট করার কোনো দরকার নেই। আপনাদের যদি 12-14, 12-র মধ্যে ফোন কিনতে চান, এক্সচেঞ্জ করে বেটার, কোনো একটা পুরোনো ফোন এক্সচেঞ্জ করে নিন, কিনে নিন, আমাজন পড়েছে 8,000 টাকা, তো সেক্ষেত্রে আপনারাও কিন্তু ভালো অফার থাকলে কিনে নিতে পারেন। বাঙালি কিন্তু সত্যিই হুজুগে হয়ে যাচ্ছে, বাঙালির অস্তিত্ব কিন্তু একেবারে সংকটপূর্ণ অবস্থায় চলে গেছে আমার যেটা মনে হয়। তো আমি এটা কী বেসিসে বলছি সেটা আপনারাও বুঝতে পারবেন। এখন বাঙালিরা কিন্তু যেটা মেতে উঠেছে, 25শে ডিসেম্বর দেখুন, 1 জানুয়ারি দেখুন, হয় পিকনিক করছে, নাহলে বাঙালিরা এই আনন্দ, আগের দিন তুই আর আমি যখন চার্চের পাশ দিয়ে যাচ্ছিলাম 25th ডিসেম্বর, আমরা কাজের জন্য গেছি, এখন ধুলো পড়েছে চার্চগুলোতে, কিন্তু 25th ডিসেম্বর ভিড়ে ঠাসা, ভিড়ে ঠাসা, বিজ্ঞাপন দিচ্ছে তাদের ভিজিটার চাই, ভিড়ে ঠাসা চার 25th ডিসেম্বরে, অথচ বাঙালিরা হঠাৎ করে 25th ডিসেম্বরে চার্চে যাচ্ছে, বাকি দিনগুলোতে তো যায় না, হুজুকে বাঙালি, এই যে কিন্তু খ্রিস্টান যায় না, সেটা টাইম ছাড়া তারা, সেদিন খ্রিস্টানরা যাবে কি টাইম নেই, আর একটা নতুন একটা সন্ধান দিতে চাই, নতুন পার্ক স্ট্রিট হয়েছে আমাদের পাটুলিতে, যদি চলে আসেন ওখানে কিন্তু নতুন পার্ক স্ট্রিটের আপনারা সন্ধান পাবেন, আপনারা নিঃসন্দেহে চলে আসুন। আমি কিন্তু পাবু, আচ্ছা যাই হোক, পাবুকের ভয় থেকে দূরে থাকুন আপনারা, আর এই ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর হুজুকে বাঙালি টপিক নিয়ে আমরা আরেক দিন বসবো। তো এই ভিডিওতে এখন পর্যন্ত এইটুকুই, লাস্টে একটুখানি চা খেতে যাবো আমরা এখন, তো চায়ের ভিডিওটা কিছু, আর হ্যাঁ এতে কিন্তু স্লো মোশন ক্যাপচার করে চেষ্টা করবো একটু দিয়ে দেওয়ার। কলকাতা টেলের ব্লগ এখানেই শেষ করছি আজকের মতো, দেখতে থাকুন কলকাতা টেল, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাল বাটনটাকে, হ্যাঁ আমি সাদা কালো করে দিলাম এই জন্যই, কারণ লাল বাটনটাকে যদি গ্রে করে দিতে পারেন তাহলে খুবই ভালো লাগবে, আর নেক্সট ব্লগের জন্য অপেক্ষায় থাকুন, আর নেক্সট ব্লগ চল রায়চক ঘুরে আসি, অনেকদিন ঘুরতে যাই না কোথাও, চলো রায়চক, চলো চলো রায়চকে, আমি রিসেন্টলি গেছিলাম, দাঁড়া ক্যামেরাটা থেকে দাঁড় কর, রায়চকে রিসেন্টলি গেছিলাম, তো আমার ঠিক পোষায়নি, তো আর একবার যেতে চাই এবং রাইডিং ব্লগ একটা বানাতে চাই,
তো কলকাতা থেকে বেশি দূর নয়, অ্যারাউন্ড ওই 70 কিলোমিটার মতো। তো নিঃসন্দেহে 140 কিলোমিটার আরামে খুব সুন্দরভাবে চালানো যায়। দেখতে থাকুন কলকাতা টেল, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভুলবেন না।